আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের প্রিয় হোস্ট মির্জা আব্দুল রহমান ফ্রম এনি টাইম লার্নিং বিডি অর এটিএল বাংলাদেশ। চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওর টাইটেল যদি লক্ষ্য করে থাকেন তাহলে অনেকেই ভাবতেছেন আজকের ভিডিওতে হয়তো আমি কোনো সিবি রাইট করে দেখাবো বা সিবি কীভাবে লিখতে হয় কম্পিউটারে সেটা দেখাবো, বা হয়তো বা ভাবতেছেন আমি কিছু টেমপ্লেট আপনাদেরকে দিব। একদমই ভুল, ডোন্ট গেট মি রং, একদমই ভুল। আজ আমি আপনাদেরকে নতুন একটি সিবির সাথে পরিচয় করিয়ে দিব। হ্যাঁ, বলতে পারেন ভাই নতুন সিবি আবার কি, সিবি তো সিবি, নতুন সিবি জিনিসটা কি? হ্যাঁ, নতুন সিবি, নতুন একটি সিবির ফরম্যাট। আপনারা যারা বিডি জবসে জব সার্চ করেন বা বিডি জবসে অ্যাকাউন্ট আছে তারা সবাই জানেন বিডি জবসে কিন্তু এখন আপনার অ্যাকাউন্ট কমপ্লিট করার জন্য ম্যান্ডেটরি হচ্ছে ভিডিও সিবি। আপনার ভিডিও সিবিটি কমপ্লিট করলে আপনি আপনার বিডি জব অ্যাকাউন্ট 100% কমপ্লিট করতে পারবেন। তো এটা দেখালো বিডি জবসের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি আপনার একটি ভিডিও সিবি তৈরি করে রাখেন তো জেনারেলি আপনার ট্রেডিশনাল সিবির পাশাপাশি এটা কিভাবে কাজ করবে সে বিষয়ে আজকে কথা বলবো, এবং ভিডিও সিবি তৈরির কনসিডারিং পার্টগুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটিও এনজয় করবেন, ভালো লাগবে। তো কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, কথা বলতেছিলাম ভিডিও সিবি নিয়ে। তো আগে জানি সিবি কি। তো আমরা সবাই জানি সিবি হচ্ছে একটা ডকুমেন্ট যেখানে আপনার ব্যক্তিগত সকল তথ্য, আপনার জব এক্সপিরিয়েন্স, আপনার এক্সট্রা কারিকুলাম যত অ্যাক্টিভিটিস আছে সবগুলো থাকে, এবং আপনার এডুকেশনাল এক্সপিরিয়েন্সগুলো থাকে। তো এই জিনিসটাই আপনি ভিডিওতে কনভার্ট করবেন। আমি এই যেরকম আপনাদের সাথে ভিডিওতে কথা বলতেছি, আপনারা সবাই যেমন আমাকে চিনেন, আমি মির্জা আব্দুল রহমান, ঠিক এরকম আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী, আমার জব এক্সপিরিয়েন্স কী, এই সব কিছু যদি আমি একটা ভিডিওতে রেকর্ড করি সেটাই হবে আমার ভিডিও সিবি। তো এখন ভিডিও সিবির দুটো কনসিডারিং পার্ট আমার ব্যক্তিগত মতে আছে। সে দুটো কনসিডারিং পার্ট হচ্ছে ভিডিও সিবির ডিউরেশন, ভিডিও সিবির কন্টেন্ট। তো প্রথমে আসি ভিডিও সিবির ডিউরেশন। যদিও এটা পরে কথা বললেও যাইতো, কিন্তু আমি এটা আগে কথা বলে নিচ্ছি। আপনি কন্টেন্ট কীভাবে সাজাবেন সেটা নির্ভর করবে ভিডিও সিবির ডিউরেশনের উপর। তো ভিডিও সিবি আপনি 5-6 সেগমেন্টে ভাগ করবেন। সে প্রতিটা সেগমেন্টের জন্য 10-30 সেকেন্ড, 10-30 সেকেন্ড সময় পাবেন। তো 10-30 সেকেন্ড মিলে আপনি যদি, ধরুন আমি ধরে নিচ্ছি আপনি যদি এখানে 30 সেকেন্ড করে সময় নেন 6টা সেগমেন্ট, তাহলে 180 সেকেন্ড আপনি সময় পাবেন। 180 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাকে টোটাল আপনার সিবি, যে বিশাল বড় ডকুমেন্ট, 3-4 পেজের ডকুমেন্টটাকে প্রেজেন্ট করাতে হবে। তো এবার আসি কেন এটা করবেন। কেননা আপনি যদি ভিডিও সিবি অনেক বড় করে ফেলেন, ভিডিওটা যদি অনেক ইলাবরেট হয়, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা বোরিং হয়ে যাবে। যে আপনার সিবিটা দেখবে সে কিন্তু আপনার ট্রেডিশনাল সিবিটা সে হাতে আছে, সে আপনার ভিডিও সিবিটা দেখতেছে। তো সেই ভিডিও সিবিটা যদি দেখা গেলো 2-3 মিনিট, 3-4 মিনিট, 5-6 মিনিট হয়ে গেছে, সে কিন্তু বোরিং ফিল করবে। তো এই জন্য ভিডিও সিবির ডিউরেশনটা খুব অল্প রাখতে হবে। আর একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে ভিডিও সিবির সাইজ। আপনার যত বেশি ভিডিও সাইজ, মানে আপনার ডিউরেশন বাড়বে, তত কিন্তু সাইজটা অনেক বড় হবে। তো সেক্ষেত্রে ভিডিও সিবির সাইজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আপনি মেলে যখন আপনি কোনো কোম্পানিকে সিবি পাঠাবেন, সেক্ষেত্রে যদি আপনি ভিডিও সিবির যে ভিডিও ফাইলটা সেটা যদি অনেক বড় হয়ে যায়, তাহলে মেলে অ্যাটাচমেন্ট দিতে পারতেছেন না, বা অন্য কোথাও ড্রাইভ লিঙ্ক আপনাকে দিতে হবে, অন্য কোনো প্লেসে সেটা আপলোড করে সেটা লিঙ্ক আপনাকে দিতে হবে। এবং এই জিনিসটা কিন্তু কর্পোরেট জবের ক্ষেত্রে খুব একটা অ্যাপ্রিসিয়েট করে না। তো এবার আসি কী কী কন্টেন্ট থাকবে। তো ফার্স্ট আমাদের সিবিগুলোতে কী থাকে, এই সিবিগুলোর ফার্স্টে থাকে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন, দেন থাকে আপনার এডুকেশনাল এক্সপিরিয়েন্স, দেন থাকে আপনার জব এক্সপিরিয়েন্স, দেন থাকে হচ্ছে আপনার স্কিল, এবং আপনার ব্যক্তিগত আরও কিছু খুঁটিনাটি তথ্য, যেমন আপনার হবি কী, আপনি কী বিষয়ে ইন্টারেস্ট, ইভেন আপনি কীভাবে যেই কোম্পানিতে দিচ্ছেন সিবি বা যেই ধরনের ক্রাইটেরিয়া বেসে জব আপনি চুজ করেন সেটার, সেই জবে আপনি কীভাবে আপনার নিজেকে ইম্প্রুভমেন্ট করতে পারবেন, সেই জিনিসগুলো দরকার হয়। তো এই ক্ষেত্রে তাহলে আপনাকে কী করতে হবে, ফার্স্ট আপনি ইন্ট্রোডিউস করবেন আপনাকে। এখন ইন্ট্রোডিউস করতে যায় যদি আপনি গরু রচনার মতো বলতেই থাকেন, ডোন্ট গেট মি রং, আমি এখানে এরকম কিছু বলতেছি না। ইন্ট্রোডিউস করার জন্য কিন্তু আপনি আপনাকে অনেকভাবে প্রেজেন্ট করতে পারেন, কিন্তু এক্ষেত্রে সেটা করা যাবে না। খুব সিম্পলভাবে ইন্ট্রোডিউস করাতে হবে এবং খুব অল্প সময়ে। এরপরে আপনি কী বলবেন, আপনার এডুকেশনাল এক্সপিরিয়েন্স বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলবেন। সেক্ষেত্রে আপনি যদি একদম জিএসসি পিএসসি থেকে শুরু করেন সেটা কিন্তু না, আপনি রিসেন্ট 2-3টা ডিগ্রি সম্পর্কে আপনি বলতে পারেন। এরপর আসে জব এক্সপিরিয়েন্স। জব এক্সপিরিয়েন্স আপনি ধরুন অনেকগুলো জব করেছেন, সেগুলোর এক্সপিরিয়েন্স আছে, আপনি চাইলে বলতে পারেন, বাট আপনার রিসেন্ট 2-3টা কথা বলবেন, 2-3টা সর্বোচ্চ। এরপরে আসতে পারে আপনার আদার্স স্কিল। আপনার অনেক স্কিল থাকতে পারে, তার ভিতরে খুঁজে বের করুন আপনার কী স্কিল কোনটা, যেই জবের জন্য অ্যাপ্লাই করতেছেন সেই জবের যেই স্কিলগুলো সেই জবে সহায়ক হবে সেই সম্পর্কে কথা বলুন।
এরপর আপনি সুন্দর একটি কনক্লুশন টানুন, দেন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনার ভিডিও সিবি। তো এবার ভিডিও সিবি কেন করবেন আপনি? ভিডিও সিবি কিন্তু মানে রিসেন্টলি যে 2022 সালের মাঝামাঝিতে এসে হচ্ছে তা কিন্তু না, ভিডিও সিবি কিন্তু অনেকদিন আগে থেকেই আমাদের জব সেক্টরে চলে আসছে। আমাদের বাংলাদেশে প্র্যাকটিসটা কম হলেও বহির্বিশ্বে কিন্তু প্র্যাকটিসটা অনেক আগে থেকেই চলে আসতেছে। ইভেন এই প্যান্ডামিকের সময় আমাদের সিবিগুলো ভিডিওতে পাঠাতে হয়েছে অনেক জায়গায়, এবং অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে তারা ভিডিও সিবি প্রিফার করতেছে এবং অনলাইনে ইন্টারভিউ প্রেফার করতেছে। যদি আপনার একটা ভিডিও সিবি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যামেরার সামনে কথা বলার আপনার যে জড়তা সেটা কিন্তু কেটে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিও সিবি কী, এটা মূলত কীভাবে আপনারা তৈরি করবেন সে বিষয়ে একটা বেসিক ধারণা আপনারা পেয়েছেন। এছাড়াও যদি আরও বেশি কোনো ধারণা চান বা চান কীভাবে আপনারা এটা সাজাবেন, যে কোনো একটা ডেমো যদি দেখতে চান আপনারা, সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার তো মাস্ট। এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি কিন্তু নোটিফিকেশানটি পেয়ে যাবেন। তাহলে আমি আর চলে যাচ্ছি, পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।